বিজ্ঞানকে আরো এগিয়ে দিল ডক্টর অনুপ্রকাশ। তিনি কাগজের তৈরি একটি মাইক্রোস্কোপ তৈরি করেছেন যার মূল্য মাত্র 50 টাকা। এর দ্বারা সাধারণ মাইক্রোস্কোপের তুলনায় অধিক স্পষ্ট ও সহজভাবে দেখা যায়। বিজ্ঞানের এই নবতম প্রযুক্তি সকল বিজ্ঞান প্রেমীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় 50,000টি স্কোপ তৈরি করা হয়েছে এবং 130টি দেশের মধ্যে বিনামূল্যে তা বিতরণ করা হয়েছে। ত্রিপুরার এই বিজ্ঞানের নবতম প্রযুক্তি প্রচারের জন্য তেলিয়ামুড়ার কবিনজরুল দ্বাদশশ্রেণী বিদ্যালয়কে বাছাই করা হয়। এই প্রকল্পের অঙ্গ হিসেবে বিদ্যালয়ের হাতে গোনা কিছু ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা উইনিং প্রোগ্রামের জন্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও অসমের উত্তরাধারে যায় এবং ফেরার পথে জয়ন্তী পাহাড় ও শিলংয়ের বিভিন্ন বিষয় নিয়ে পর্যবেক্ষণ করে।